ইয়াশে তছনছ দীঘা, সেনা নামিয়ে চলছে উদ্ধার কাজ। কথায় আছে স্বপ্ন সুন্দরী দীঘা, কিন্তু ইয়াশের ধাক্কায় সেই দীঘায় এখন হয়ে উঠেছে ভয়ঙ্করী। প্রবল গতিতে ধেয়ে আছড়ে পড়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াশ, যার ফলে সকাল থেকেই লণ্ডভণ্ড দীঘা। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে দীঘার বিস্তীর্ণ এলাকা। উত্তাল সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকেছে রাস্তায়, প্লাবিত মন্দারমণি তাজপুর রাস্তা টপকে হোটেলেও ঢুকেছে জল, ডুবে গিয়েছে সমুদ্র সংলগ্ন দোকানগুলিও। সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন, সেনা নামিয়ে চলছে উদ্ধার কাজ। দীঘার সমুদ্রের এমন ভয়াল রূপ আগে কখনো দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। প্রবল জলোচ্ছ্বাসে বোল্ডার টপকে রাস্তায় চলে আসছে ঢেউ, তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে অবিরাম বৃষ্টি। সকাল 7:30 নাগাদ গার্ডওয়াল টপকে দীঘা শহরে জল ঢুকতে শুরু করে। কার্যত জলের তলায় আশেপাশের দোকানগুলো ভেসে যায়, ডুবে যায় রাস্তার ওপরে দাঁড় করানো মোটর বাইক গাড়ি। আগেই দীঘা ও আশেপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেলের কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।